অসুস্থ স্বামীকে চিকিৎসা করাতে এসে নিজেই আহত হলেন সীমা খাতুন। তার মাথায় ভেঙে পড়েছে হাসপাতালের ছাদের পলেস্তারা। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও মাথা ফেটে যাওয়ায় ছয়টি সেলাই দিতে হয়েছে। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের এসি কেবিনে। আহত সীমা খাতুন কুষ্টিয়া শহরের চৌরহাস আদর্শপাড়া এলাকার বাসিন্দা রিপন আলী শেখের স্ত্রী। জানা গেছে রিপন আলী হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে যান, সঙ্গে তার স্ত্রী ছিলেন। হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে। এই পলেস্তারা বিছানার পাশে বসে থাকা সীমার মাথায় পড়ে। এতে তার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। খবর পেয়ে হাসপাতালের নার্সরা দ্রুত সীমাকে উদ্ধার করে অস্ত্রোপচার কক্ষে নেন। সেখানে তার মাথায় ছয়টি সেলাই দেওয়া হয়। সীমা খাতুন জানান, আমার স্বামীকে ছাদ দেখিয়ে বলেছিলাম এই ছাদ ফাটা কখন ভেঙে পড়ে যাবে, পরদিনই আমার মাথায় খসে পড়ল। প্রিয় ভিউয়ার্স, একবার কল্পনা করে দেখুন তো, রোগীকে চিকিৎসা করাতে নিয়ে গেছেন, সেখানে আপনার মাথার উপরে ভেঙে পড়ছে ছাদের অংশ, কেমন অনুভূতি হবে আপনার? কমেন্ট বক্সে জানিয়ে দিন সেই অনুভূতির কথা। সেই সাথে জানিয়ে দিন, ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও এসব হাসপাতালে চিকিৎসা চালিয়ে যাওয়া নিয়ে আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।